প্রেগনেন্সিতে অনেকেই জানেন না কোন কোন খাবার খাওয়া উচিত আর কোন কোন খাবার খাওয়া উচিত নয়। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওতে যে সকল খাবার প্রেগনেন্সিতে একদমই খাওয়া উচিত নয় সে বিষয়ে আলোচনা করব। কেননা এমন কিছু খাবার রয়েছে যা প্রেগনেন্সিতে খুবই ঝুঁকিপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রেগনেন্সিতে প্রথমে যে খাবারটি না খাওয়ার পরামর্শ দেওয়া হয় সেটি হচ্ছে আনারস। প্রেগনেন্সিতে আনারস খেতে বারণ করা হয় এই জন্যে যে আনারসে ব্রোমেলিন নামক উৎসেচক রয়েছে যা গর্ভপাতের সম্ভাবনা বাড়ায় এবং নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ার সম্ভাবনা বাড়ায়। দ্বিতীয়ত, প্রেগনেন্সিতে পেঁপে খাবার বারণ করা হয় কারণ পেঁপের মধ্যে রয়েছে পেপসিন ও পেপাইন যা প্রেগনেন্সিতে খুবই ক্ষতিকারক এবং গর্ভপাতের সম্ভাবনা বাড়ায়। তিন নম্বরে, প্রেগনেন্সিতে কাঁচা বা আধা সিদ্ধ ডিম একেবারেই খাওয়া উচিত নয় কারণ কাঁচা বা আধা সিদ্ধ ডিম থেকে ভাইরাসের সংক্রমণ হতে পারে আর যার ফলে ডায়রিয়া, পেটে ব্যথা, বমি বা জ্বর হতে পারে যার প্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়তে পারে। প্রেগনেন্সিতে আধা সিদ্ধ মাংস একেবারেই খাওয়া উচিত নয় কারণ মাংস ভালো করে সিদ্ধ না হলে এর মধ্যে থাকা নানা মাইক্রো অর্গানিজম নষ্ট হয় না, ফলে বিষক্রিয়ার সমস্যা হতে পারে। তাই মাংস ভালো করে রান্না করে খাওয়া উচিত। পাঁচ নম্বরে রয়েছে অ্যালকোহল জাতীয় খাবার। প্রেগনেন্সিতে অ্যালকোহল জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। মায়ের রক্তের মাধ্যমে অ্যালকোহল শিশুর শরীরে পৌঁছায় যা থেকে শিশুর মস্তিষ্ক এবং শিরদাঁড়ার ক্ষতি হতে পারে।